पब्लिक वेलकम टू माई न्यू अनदर ब्लॉग एंड वेलकम टू माई चैनल। आज ये रोदे आबार नतून एक ब्लॉग निये नतून साजे चले एसेछि। आज के आमरा जाच्छि वांकड़े स्टेडियम। आमादेर जेमन इडेन गार्डेन कलकाता तेमन मुम्बईर हलो वांकड़े स्टेडियम। प्रत्येक दिन मतो आज के सबाई जाच्छे आमार साथे। चलो सामने ही देखते स्टेडियम जाए। आज के एतटाई रोद जे ताकानो जाच्छे ना, ওই জন্য রুমালটা আমার মাথায় দিয়ে দিয়েছি। যা যাও একটু হয়ে হবে না তো টাক পুরো ফেটে গরম হয়ে যাবে। এবার যাচ্ছি স্টেডিয়ামের দিকে, চলো। সামনে হার্দিক কল করতে যাচ্ছে প্র্যাকটিস ম্যাচ, এটা এখানে টেনিস। গাইজ আমরা চলে এলাম वांकड़े सामने। यहाँ समुद्र वांकड़े हलो लाइट देखा जाता हलो वांकड़े सामने, खूब ही सुंदर लगे। जेते हैं नीचे ये समुद्रते नीचे नामते हैं तो हमें खूब सुंदर आवाज लोक मानुष भर्ती ये नामते देखा जा समुद्रे पासे बसे हावा खाच्छे एखन खूब भालो लागछे। वांकड़े आर गेलाम ना, वांकड़े एखन बंध ताई गेलाम ना, ताई तोमादेर समुद्रेर पासे आजकेर ब्लगटा पुरो एखानेई देखाबो। जा 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 हबे सब एखाने हावा हबे खूब भालो लागछे। घंटा आस्ते आस्ते नेमे जाच्छे, सूर्य आस्ते पुरोई नेमे गेछे, खूब सुंदर लागछे। आबार खूब सुंदर রাস্তায় সব ভিড়, রাস্তার দিকে ওখানে বসে সবাই, এখানেও বসা যায়। এখানে আমরা বসেছি, জায়গাটার নাম মেরিন ড্রাইভ। সব বসে আছে, খুবই সুন্দর সুন্দর হাওয়া হচ্ছে। পুরুষটা পুরো অস্ত দিয়ে পুরো নেমে গেছে। বীজটা বেশি বড় না, এই এত দূরই লোক লাস্ট রাস্তায় দাঁড়িয়ে এই হাওয়া টাওয়া খায়। সই লাস্ট অবধি লোক, লাস্ট অবধি সই লাস্ট অবধি লোক পুরো। এই ওপর থেকে নিচে নেমে এলাম, এই যে নেমে এলাম, নেমে এলাম। ওই যে ওইখানে বসেছিলাম আমি, ওই যে হাতে এসো আশিকটা করা ভিডিও করব। নেমে এলাম, কাছে যাব, খুব সুন্দর লাগে। সামনে থেকে দেখে দিই আওয়াজটা শোনো শুনি, ও যা লাগছে। আমরা এই বসে আছি সবাই, বসে শুধু হাওয়া খাচ্ছি। মারাত্মক লাগছে, গোলাপি আকাশটা সেরা লাগছে, সেরা কি সুন্দর লাগছে গাইজ। পুরো গোলাপি আকাশ, এরকম দেখা আমার জীবনে প্রথম, গোলাপি আকাশ, পুরো গোলাপি আকাশ, কোনো এডিট না, অন ক্যামেরা পুরো। আমরা বসে আছি, পুরো গোলাপি আকাশ, হে মারাত্মক লাগছে দেখো। শুধু আমি অবাক এই সিনটা দেখে, আমি অবাক, মানে সূর্যটা অনেক মারাত্মক লাগছে। এবার আমরা উঠে চলে যাচ্ছি এই জায়গার থেকে, উঠে চলে যাচ্ছি, পুরো আলোয় আলো দেখাচ্ছে এই জায়গাতে উঠে। এবার আমরা চলে যাবো, কেমন যাচ্ছে, কেমন ভাবে টহল দিচ্ছে দেখো। শুধু এটা বেলা সব শুয়ে টুয়ে আছে, এত সুন্দর হাওয়া আসছে বলে বোঝাতে পারবো। ফাইনালি খুঁজে পেয়ে গেলাম ওয়াংখড়ে স্টেডিয়াম। ওয়াংখড়ে স্টেডিয়ামের গেট এই যে, আর এই যে স্টেডিয়ামটা সেরা। ফার্স্ট গেটের পর এই গেটে চলে এলাম, পলিউমের গেট, এখান থেকেও ঢোকা যায়। এই যে ভিতরে ওই যে গিয়ারবার ক্লাব মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন ভিতরে লেখা। গেমের একটু আগে এসেই স্টেশন,
আমরা স্টেশন থেকে বাড়ি চলে যাব গোরেগাঁও ভগৎ সিং 2 নম্বরে। চলো চার্চগেট স্টেশন, এই চার্চগেট স্টেশন থেকে ট্রেনটা ধরব। গাইস ব্লগটা এখানেই শেষ করছি, মারিন লাইন সি বিচটা দেখালাম আর ওয়াংখেড়ে স্টেডিয়ামটাও দেখালাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছুই করে দিও, কারণ কষ্ট করে করছি আর খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই কি করছি আর ব্লগটাও করে নিচ্ছি। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে।